কে তুমি পড়িছো বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে আজি হতে শত বর্ষ পরে আজ রবিবার মনের কোনো গোপন টানে রবিবার মানে হয়তোবা রবি ঠাকুরের দিনও বটে ছুটির দিনের কাজের ভার নামিয়ে একলা হয়ে মনের ভেতর তাকিয়ে দেখার দিন আর সেই কাজে কে বা সহায় হবে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া এখনো ঘরে বা ঘরের বাইরে নির্জনে বা সবার মাঝে যার কথায় অথবা গানে আমরা আনমনা হই মনের কোণে জল পড়ে আর পাতা নড়ে তিনি রবীন্দ্রনাথ তাই রোববারে রোজনামচায় হৃদ মাঝারি রবি ঠাকুর আমাদের মননে আমাদের অনুরণনে আমাদের স্বপনে আমাদের আত্মদহনের কবি পর্ব থেকে পর্বান্তরে প্রেম পূজা প্রকৃতি স্বদেশ বিচিত্র রঙের ছটায় তোমারই চেতনায় রাঙা ছবি তাই সেই আমাদের অন্তরের একান্ত প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমাদের নৃত্য গীতি আলেখ্য আজকে আমাদের নৃত্য গীতি আলেখ্যের কলাকুশলীরা নৃত্যে দীপান্বিতা শ্রেয়সী নীলাঞ্জনা সোনালী তৃষা বিভাবরী অনুশ্রিতা দ্যুতি এবং দিয়াঞ্জনা গানে নীলাঞ্জনা নীলপ্রতিম সন্দীপ অর্চিস্মিতা শ্রেয়সী পারমিতা সোনালী মনস্মিতা এবং ঋত্বিকা তবলায় তথাগত গিটারে অরবিন্দ এবং কিবোর্ডে বিন্দিতা কিবোর্ডে বিন্দিতা এবং অপ্রনীল আমি বর্ণালী নমস্কার।